বিস্তীর্ণ পানির এই জলাধারের নাম জবাই বিল। সারা বছর দেশীয় মাছের বিপুল যোগান দিয়ে আসলেও বর্ষায় টয়টম্বুর পানিতে বিনোদনের অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হয়ে ওঠে। মাঝিদের ছলাৎ ছলাৎ শব্দের নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে আশপাশের এলাকা থেকে অগণিত মানুষের ঢল নেমেছে এই বিলে। মানুষের এই উচ্ছ্বাস নওগাঁর সাপাহার জবই বিলে। হাজারো নারী পুরুষ তরুণ তরুণী দৃষ্টিনন্দন এই নৌকাবেজ দেখতে ভিড় করেন দুপুর পর থেকেই। আশ্বিন মাসের শেষ সপ্তাহে গ্রামীণ জনপদে চলছে কিছুটা অবসর সময়। সেই অবসরকে মাতিয়ে তুলতে আয়োজন করা এই নৌকাবেজ দেখতে ঢল নামে হাজারো মানুষের। ঐতিহাসিক জবাই বিলের নৌকাবাইচের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা সবাই ভালো থাকেন। এই উন্নয়নের প্রতীক নৌকা, নবীর নৌকা। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নৌকাবাইচের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন ঘোষণার সাথে সাথেই কাঙ্ক্ষিত বিজয় পেতে ছুটে চলে নৌকাগুলো। শরতের পরন্ত বিকেলে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর নৌকার টান টান উত্তেজনা দেখে বিমোহিত হন দর্শনার্থীরা। সাপাহার ঐতিহ্যবাহী জবই বিলে হাজার হাজার মানুষের সমাগম। যে ঐতিহ্যবাহী জবই বিলে নৌকা বাইচ খেলা, বহুদিনের পুরানো সেই খেলাটি ঘিরে জামাই এবং মেয়েরা সবাই তাদের বাবার বাড়িতে আনাগোনা দেখা দিয়েছে এবং এখানে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছে এই খেলাটি দেখার জন্য। এই খেলাটি যদি এভাবে চলতে থাকে প্রতি বছর অনেক লোকের সমাগম হবে এবং এই বিলটি আরও আনন্দমুখর উৎসবে পর্যটকদের সমাগম বাড়বে। আকাশে হালকা মেঘে দৌড়াদৌড়ি, আর নিচে বিলের পানি যেন উচ্ছলতায় মেতেছে নৌকার ছুটোছুটিতে। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই নৌকার নান্দনিকতা কসরত ছড়াতে থাকে। লাল হলুদ গেঞ্জি গায়ে প্রতিযোগীরা যখন পানিতে বইটা চাপড়াতে থাকেন, তখন দর্শকদের দৃষ্টি প্রতিযোগীর নৌকার দিকে। ঐতিহ্যবাহী নৌকাবাইচ খেলা উপলক্ষে আমাদের আশেপাশে অনেক উৎসবমূলক পরিবেশ। এখানে অনেক অতিথিবৃন্দ আসছে, অনেক এক সপ্তাহ দীর্ঘ এক সপ্তাহ যাবত ধরে আমাদের এখানে অনেক অতিথিবৃন্দ আসছে এই নৌকাবাইচ খেলার জন্য এবং আমরা সবাই আনন্দ উপভোগ করতেছি সবাই মিলে। জবই বিলের সড়কটি কানায় কানায় পূর্ণ হয় দর্শনার্থীদের পদচারণায়। বিলের কচুরিপানা ভেদ করে যখন প্রতিযোগীর নৌকা ছুটছে, তখন মুহুর মুহুর উচ্ছ্বাস আগত দর্শনার্থীদের। নওগাঁর সাপাহার, পোরশা, নিয়ামতপুর, ধামুরহাট, বদলগাছি ছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার
হাজারো মানুষ ছুটে এসেছেন জবই বিলের পারে। এদিকে ছোট ছোট নৌকা দিয়ে সাজানো হয় বিলের চারপাশকে। নৌকা বাইচের এই উৎসবকে ঘিরে এলাকায় চলে অতিথি আনা নেওয়ার পার্বণ। নৌকা বাইচের এই খেলা উপভোগ করতে প্রায় 2 কিলোমিটার পায়ে হেঁটে আসেন দর্শনার্থীরা বিলের পারে। বিশেষ দিনে বিশেষ পোশাকে উচ্ছ্বাস ছিল ছোট বড় সবার মাঝে। জবই বিলে 22 খেলা এর আগে কোনোদিন হয়নি, কিন্তু এটাই প্রথম। আমরা আশা করতেছি আর পরবর্তীতে আমরা যেন প্রতি বছরই খেলতে পারি। সরকারের কাছে আমাদের এটাই আবেদন, এই জবই বিলে একটা 22 খেলা সুষ্ঠুভাবে যদি হয়, অনেক দর্শক দেখবে, আমরা দেখব, সবাই আনন্দ ভোগ করবে, এটা আমরা চাই, এটাই আমরা আশা করতেছি। আইনের লোকের কাছে এটা আমরা আশা করতেছি। ইতিপূর্বে এত বড় জমকালো আয়োজনের সাথে পরিচিত ছিল না সাপাহারবাসী। আবহমান বাংলার চিরায়ত স্বরূপ যেন নতুন করে ফিরে এসেছে এই জবই বিলে। সারা বছর এ বিলে হালকা পানি থাকলেও বর্ষায় প্রাণ ফিরে পায় জবই বিল। দেশীয় মাছের বিপুল ভাণ্ডার এ বিল তার রূপসভা দর্শকদের কাছে টানে বছর জুড়েই। তবে বিলে নতুন মাত্রা পেয়েছে বেশ কিছু উন্নয়ন কাজের জন্য। নির্মল সুস্থধারার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ জনপ্রিয় করার পাশাপাশি জবই বিলকে আরও দর্শক বান্ধব কেন্দ্র হিসাবে গড়ে তোলার আশ্বাস খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের। জবই বিলের ঐতিহ্যকে ধরে রাখার জন্য 1998 সালে মাননীয় প্রধানমন্ত্রী জনিত শেখ হাসিনা যখন সাপারে আসে তখন জবই বিলের একটি প্রকল্প গ্রহণ করা হয়, মৎস্য চাষ প্রকল্প, সেটা এখনও আছে। এবং এই জবই বিলকে ঘিরে আমরা মানে লোকাল পর্যটকদের আকর্ষণ করার জন্য, লোকাল কেন, বাইরে থেকেও আসে, বিভিন্ন জেলা থেকেও আসে, এটা আমরা ছোটোখাটো কাজ করে যাচ্ছি। আর নৌকা বাইচটা আগের থেকেই স্বল্প পরিসরে হতো, এবার একটা নতুন আঙ্গিক করা হয়েছে। এবং আমরা বুঝতেও পারিনি যে এত লোক হবে, প্রায় লক্ষাধিক লোকের উপস্থিতি, পুরো সমারোহ, অনেকে হয়তো দেখতেই পারে নাই। তা আমরা চাচ্ছি যে সামনে এটাকে আরও ভালো এবং সৌন্দর্য বৃদ্ধি করে এই বিলের যে ঢালু জায়গাটা আছে সেটা যদি আমরা গ্যালারির মতো করে দিতে পারি তাহলে অনেক লোক দেখতে পারবে এবং একটা পর্যটন কেন্দ্র আরও তৈরি হবে। এটাকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন, যেমন তালতলিতে স্বপ্ন তেমন জবই বিলে স্বপ্ন, এরকম স্বপ্ন আমাদের আছে। আশা করি যে আমরা এটাকে আরও ঐতিহ্যবাহী করে তুলতে পারবো এবং মানুষকে আমরা আনন্দ দিতে পারবো, কারণ মানুষের এদিকে বিনোদনের কোনো ব্যবস্থা নাই, এটা একটা অনেক বড় বিনোদন মনে করি। আর নৌকা বাইচ এটা বিলধারের লোকের, কারণ আমাদের বাঙালি জাতির একটা ঐতিহ্য, যেখানে নৌকা বাইচ হয় সেখানে প্রচুর লোক হয়।